বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করার ব্যবস্থাও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 11 মার্চ দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 2023 ও 2024 অর্থ বছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 2023 ও 2024 অর্থ বছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদানের চেক 54 জন গবেষকের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথমটির কাজ চলছে, আমরা চেয়েছিলাম দক্ষিণবঙ্গে দ্বিতীয়টি করতে, কিন্তু সেখানকার মাটি অনেক নরম, সে কারণেই পাবনাতে করার পরিকল্পনা চলছে। প্রথমটির সঙ্গে এটার কাজও যাতে শুরু করতে পারি সে ব্যাপারে আলোচনা চলছে। এ সময় তিনি আরো বলেন, অবৈধ শাসকদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু। বিএনপির আমলে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সংসদে বলেছিলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ভালো না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশি খাদ্য সহায়তা পাওয়া যায় না, কিন্তু বর্তমান সরকার তা পাল্টে দিয়েছে। গবেষণায় জোর দিয়েছিলাম বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে, একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য যা প্রয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সবই করে দিয়ে গিয়েছিলেন। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষের মধ্যে ক্ষমতা দিয়ে তিনি আর্থসামাজিক উন্নয়ন করতে চেয়েছিলেন। যখনই সেই পদক্ষেপ নিলেন তখন এলো চরম আঘাত, 75-এর 15-ই আগস্ট জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায়।